ন্যায্য মূল্যের দোকান, হ্যাঁ ন্যায্য মূল্যের দোকান, সব নিরামিষ, সবজি নিরামিষ থাকে, রামসাগর সবজি ভান্ডার। हेलो गाइस, वेलकम टू आवर चैनल। आज हमारा एसी बाजार है, हमारा बाजार करते चलो देखी की पा जाए, चलो हम जा देखी की पा जाए। छात्र में कि हे কত করে গো ছাতু? 50 ছাতু। জলদি 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 স্যার, হ্যাঁ কলা আছে, দেখুন কলা, কাপড় দোকান। চলুন আমরা বাজারের দিকে যাচ্ছি। মানে কি সুন্দর একটা পুকুর আছে। আমরা বাজারে চলে এসেছি, দেখুন রামসাগর সবজি ভান্ডার। দাম জিজ্ঞাসা করছি, দেখি কি নেওয়া যায় বা কি নেওয়া যায় না। চলুন, ঝিঙা কত করে দাম গো? ধনে পাতা কিনবো, ধনে পাতা দেখি কোথায় পাওয়া যায় কোনখানে। চলুন, ধনে পাতা এখানে আছে। ধনে পাতা কত? ধনে পাতা কত? 10 টাকা 100 দাম কমে যাবে। এখানে আলু আছে কাকু, আলু কত করে কেজি গো? আলু 24 টাকা। এখন আমাদের বাজার ঘোরা হয়ে গেছে, এখন ছোটখাটো এখানে দোকান আছে, দোকানটা দেখাচ্ছি। দেখুন এখানে দোকান আছে ছোটখাটো, চপের দোকান, এখানে ছোটখাটো দোকান আছে, চপ মুড়ি এখানে সব পাওয়া যায়। চপ দোকানটা আপনারা রামসাগর বাজারে এলে এখানে দেখতে পাবেন, রামসাগর বাজারটা এখান থেকে একটু হেঁটে এলে চপ দোকানটা। চপ পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, আটার রুটি আর দেশ ডবল আছে, সব নিরামিষ, সবই নিরামিষ থাকে। প্রত্যেকদিনই খোলা হয়? প্রত্যেকদিন খোলা হয়। ঠিক আছে, খান। নিরামিষ আপনারা এখানে অবশ্যই আসবেন। বেসন বড়া খুব সুন্দর, মানে আসবেন খুব ভালো। শুকনো মাছ বিক্রি হচ্ছে এখানে, মাছের ভাজা পুকুর থেকে, এই পুকুর থেকে মাছ ধরে এখানে আনে মাছের ভাজা। চারদিকে এদিকে দেখে নিন কত করে, শুকনোগুলো কত করে, শুকনো মাছ চিংড়ি। এখানে মাছের বাজার সব সেল হয়ে গেছে, এখন টাইম কত টাইম, এখন বাজছে 11:03, এখন প্রায় সব সেল হয়ে গেছে। সকাল সকাল একদম ভিড় থাকে এখানে, অনেক প্রচণ্ড ভিড় থাকে এখানে। দেখালিন এখানে মাছের বাজার, এদিকে আছে মুরগির দোকান, এখানে উল্টো দিকে মাংসর দোকান আছে এখানে। দেখালিন পরপর এখানে দাঁড়া অনেকগুলো দোকান আছে, দেখুন মাংস কাটছে এখানে। আমরা ওইখান থেকে এসছি, হ্যাঁ আমাদের অরুণ মন্ডল, এইটা ন্যায্য মূল্যের দোকান,
দেখে নিন, রামসাগর বাজারে এখানে আপনারা এখানে দোকানটা পেয়ে যাবেন। কত করে কেজি? 160 টাকা কিলো, আর অর্ডার 150 টাকা। অর্ডার 150 আগে থেকে অর্ডার চাইলে করতে পারেন, এই নাম্বার দিয়ে অর্ডার দিতে পারেন। আগে থেকে আপনারা অর্ডার দিতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাদেরকে। এই দাদা, আমরা এখানে একটু দেরি করে এসেছি, সকাল সকাল আসলে এখানে প্রচন্ড ভিড় হয়। এখানে এখানে একটা পুকুর আছে, এখান থেকে মাছ ধরে ওইখানে মাছ বিক্রি হয়। এখানে উল্টা দিকে পুকুর, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাজার সব। আমরা দুজন মিলে এসেছিলাম, এখানে মুরগি গরম করে ছাড়িয়ে রাখা হয়। আমরা আবার সবজির দোকানের দিকে যাচ্ছি, চলুন। আমরা বাজার দিকে যাচ্ছি। আমাদের বাজার ঘুরে হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে আসছি। আপনাদের এই মিনি ট্যুরটা কেমন লাগলো রামসাগর বাজারের, আপনারা কমেন্টে লিখবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।